আমার এখনো চলছে। ঝড়ের ব্যাপার ছিল বলে আমরা ওয়েট করতে 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 অনেকটা দেরি হয়ে গেল, তো এখন আমরা বেরোবো। এই যে এখন রেডি হচ্ছি, ফার্স্ট ফার্স্ট করে একটুখানি বডি স্প্রে নিয়ে নিই, একটু তুইও নিয়ে নে, তো তোমরা দেখতে থাকো, দেখতে থাকো রোমান্স ব্লগ। হ্যাঁ, আমরা পুরো ভিডিওটা আবার চলে আসবো, বাই। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে। রেডি হয়ে ছেলে পেলে নিয়ে সব বেরিয়ে পড়েছি। এই যে তো টোটো ধরবো বলে, এই যে টোটো চলে এসেছে, আমরা টোটো নিয়ে নিই, ছেলে পেলেরাও আছে সঙ্গে। যাবে আমার ছেলেও আছে, আজকে ও তো আমাদের সঙ্গে যায় না, বড় হয়ে যাচ্ছে বলে আজকে যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমি বললাম তাহলে চল বড় করবো। নতুন যেহেতু এটা দাদা বৌদির স্টাইলে বিরিয়ানিটা হচ্ছে নাকি, তো সেই জন্য তো তোমরা দেখো। আমরা জাস্ট টোটো থেকে নেমে পড়লাম, এবার হচ্ছে আমরা যাবো। ও বাবা ছবি তুলতে ব্যস্ত, আমাদের তো একটা ছবিও তোলা হলো। এখানে তুলবো, এখানে তুলবো, হ্যাঁ তাহলে একটা ছবি তুলবো। তো আমরা চলে এসেছি, এবার আমরা বিরিয়ানি অর্ডার দিচ্ছি, বিরিয়ানি কিছু জোরে কথা বলতে পারছি না, লজ্জা 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 করছে, মানে লজ্জা পাওয়ার কিছু নেই, লজ্জা পাচ্ছে না তো। আমি বিয়েটা বানাই, বিয়ে না বানানো ছেলেরা খেতে ব্যস্ত। আমরা এখন ব্যস্ত বিরিয়ানি খেতে গেছিলাম, লাইন্স বিরিয়ানি, মটা ধোয়ার নুড বিরিয়ানি সেন্টার, এই চারদিন হলো খুলেছে, তবে দারুণ, সেরা সেরা। আমাদের ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি স্টাইল, সেই স্টাইলেই বানানো পুরো, আমি আমরা খেতে থাকি আর তোমরা দেখতে থাকো ভিডিও এরকম তো কাটবে, কাটতে পারে মনে করেছিলাম বোধহয় ঝড়জল হবে, কিন্তু ঝড়জল হয়নি, অথচ আবহাওয়াটা এত সুন্দর হয়ে গেছে, আমি কী বলবো। তোমরা কিন্তু ভিডিও কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, খুব এনজয় করেছি পুরোটা দেখতে। দাদা এদিকে চলে আসছে, কোকো কলা সব খুলে দিস না আগে থেকে, ওরা খাবে। চামচ থেকে আমার হাত চলে যেতে পারে, বাঙালির এই হাত ছাড়া খাওয়া হয়, তার সঙ্গে এই যে আড়াইটুকুনি করে যদি দুটো আড়াইটা খেতে পারবে, দেখাও আমার এখনো চলছে। হায়দ্রাবাদ সে
রওনা হবো। এই দেখো এদিকে এদিকে ঝুলছে। তো ভিডিওটা কেমন হলো আমার সবাইকে আমি জানিও, সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে বলো। টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিও দেখা হবে। এবার না হোক না চোট থেকে নামিয়ে দিতে হবে তোকে, এবারে বাড়ি চলে যাবে ও। এবার মনটা খারাপ হয়ে যাচ্ছে তাই না, একদম মনটা খারাপ হয়ে যাচ্ছে আজকের অন্ধকার এখানে প্রচুর পরিমাণে। সানডে নাইটটা আজকে আমাদের খুব ভালোই কাটলো, নষ্ট হয়ে যাবে এখন যেটা। আমি এখন বাড়ি চলে যাচ্ছি, টাটা, আমার পরে দেখা হবে। ওকে 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 টাটা, যা টাটা, আমার ভালোভাবে যা। ঠিক আছে ঠিক আছে, চলো 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 চলো।